বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য গতকাল বুধবার থেকে চালু হওয়া নতুন অফিস সূচিতে বিপাকে পড়েছে নগরবাসী। তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে, রাস্তায় বেড়েছে যানজট ও ভোগান্তি। মাহমুদুল হাসানের রিপোর্ট। নতুন নিয়মে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অফিস শুরু সকাল 8টায়, কিন্তু বাসা থেকে বের হয়ে পরিবহন সংকটের ভোগান্তিতে পড়েন অনেকে। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, আবার ঠাসাঠাসি করে উঠতে এবং বাসের দরজায় ঝুলে যেতে হচ্ছে। এটা অফিস আগুয়ে দেওয়া নেই, মনে হচ্ছে বাসের সংখ্যা যা ছিল, মনে যাত্রী একসঙ্গে সব বাড়িয়ে গেছে, এই জন্য মনে হচ্ছে বাসের সংখ্যা 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি নেই। আর দু একটা আসতেছে, কি অবস্থা দেখতেছেন, যেভাবে ভিড়। এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু নির্দিষ্ট সময় বাসটা পাইতেছি না, পাইলেও যাত্রীর চাপ এত বেশি যে বাসে উঠতে পারছি না আমরা। বেশিরভাগ রাস্তায় যানজটও তৈরি হচ্ছে সকাল থেকে। সকাল টাইমে অফিস খাওয়ার তো লোকজন বেশি চলে গেছে, গাড়িও চলে গেছে, গাড়ি আবার ভিড়ে আসলে আবার আমরা যেতে পারি। ভোগান্তিতে একটু বেশি, কারণ আগে তো আমরা পাঠাও ইউজ করতে পারতাম, এখন তেলের দাম বাড়ার কারণে আমরা বাইকে উঠতে পারতেছি না। সাধারণ মানুষ যারা আছে, আমাদের চাপাচাপি করে মহিলা পুরুষ সবাই একসাথে করে বাসে যেতে হচ্ছে। গুলিস্তানে যাওয়ার বাস একটাই, ডাইরেক্ট, কোনো লোকাল না, ডাইরেক্ট বাস, দেশেরই বাস, সেই বাস তো দেখতে আসি না। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গণপরিবহন কমে গেছে, সংকটের এটিও একটি বড় কারণ বলছেন কেউ কেউ। এখন সব কিছু দাম বৃদ্ধির কারণে এখন আমরা বেশিরভাগ টাইমে বাস ইউজ করতে হচ্ছে। একটা গাড়ি গেছে কিছু আগে, আর তারপর আর গাড়ি আসলে সচিবালয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন এই নিয়ম কিছুদিন পর্যবেক্ষণ করা হবে। আমাদের ট্রাফিক জ্যামটা, বিশেষ করে ঢাকা শহরে, সেটি কেমন দেখা যায়, সেই জন্য আমরা বলেছিলাম আমরা আপাতত কয়েকটি দিন দেখি, দেখে আমরা যদি সেরকম মনে হয় অ্যাডজাস্টমেন্ট। তবে নতুন নিয়মে কর্মঘণ্টা কমিয়ে দেওয়াকে ইতিবাচক বলছেন অনেকে। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।